বন্ধুরা, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজনের যার নামেই রয়েছে আবেগ, অনুভূতি, নস্টালজিয়া, রূপ, রস, বর্ণ, সব কিছু। এর নামের উৎস নিয়ে অনেক মতামত আছে। আমরা কোনো তত্ত্ব বা তথ্যের পূজারী নই, আমরা ত্রৈত পথের পিয়াসী। তাই চলুন শুনি কিছু কলকাতা কথন। 1690 জব চার্নক সুতানোটি আর গোবিন্দপুরের সঙ্গে সঙ্গে আমাকেও স্থানীয় জমিদারের কাছ থেকে কিনে নেন। এরপর থেকে ধীরে ধীরে প্রাসাদের শহর হিসেবে আমার উত্থান। আমি তিলোত্তমা, তিলোত্তমা কলকাতা। শুরু থেকেই নানাভাবে সেজে উঠেছি আমি। তবে পুরনো কথা শুনতে শুনতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও কিন্তু অনেকটাই অভ্যস্ত। আমি বরং তোমাদের সকলকে কিছু অলিগলি, কিছু রাজপথ, কিছু অন্য কথা শোনাই আজ। কলকাতা বলতেই সবাই ভিক্টোরিয়ার পুরী, হাওড়া ব্রিজ, ময়দান, প্রিন্সেপ ঘাট এমন কত কিছু ভেবে নেয়। কিন্তু আমার অন্তর্মহলে যে সময়ের ছোপ ধরেছে, খোদ স্থানীয়দের চোখেও কিন্তু সেই আমি অধরা। আমরা ত্রয়ী যা সংগ্রহ তাতে আমি বেশ ভালোই বুঝতে পারছি। তোমরা আমার সাথে সেই সব অচেনা পথ ঘুরে দেখতে বেশ মজাই পাবে। ৪৬ মুক্তারাম বাবু স্ট্রিট, কলকাতা ৭। রাজা রাজেন্দ্র মল্লিকের ধপধপে সাদা পাথরের মার্বেল প্যালেস, যেমন বাইরে ততোধিক ভেতরে। ঊনবিংশ শতাব্দীর অপূর্ব কারুকার্য নিয়ে এই ভবন কিন্তু একবার অবশ্যই ঘুরে যেও। মার্বেল প্যালেস থেকে মিনিট পাঁচেকের দূরত্ব, চলো সেখানে এক বিখ্যাত বাড়ি দেখবে। এই বাড়ির কথা অবশ্য তোমরা অনেকেই জানো। বাড়ির মানুষগুলো যে এমনিই জগৎজোড়া সুখ্যাতির অধিকারী। 267 রবীন্দ্র সরণী, জোড়া সাঁকো ঠাকুর বাড়ি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বলেই আরও বেশি পরিচিত অবশ্য। কাছেই রয়েছে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, মেইন রোডের ওপর কবিগুরুর নামাঙ্কিত গেটটি নিত্যযাত্রীদের চোখে পড়বেই পড়বে। শিশু রবির এই বাড়ি লাল সবুজে ছড়াছড়ি। এখানকার মিউজিয়ামে কবিগুরুর এবং তার পরিবারের নানান স্মৃতিচিহ্ন সযত্নে সংরক্ষিত রয়েছে। রবি ঠাকুরের জন্ম থেকে মৃত্যু যেন এক বিশাল উপন্যাস এই বাড়ি। বড়দের জন্য 20 এবং ছাত্রদের জন্য 5 টাকা প্রবেশ মূল্য এই ঠাকুর বাড়ি ঘুরে দেখার জন্য। ছবি তুলতে চাইলে 50 টাকার কুপন কাটতে হবে। যেন রবি ঠাকুর বলেছিলেন, আমি প্রথমে জন্মেছি নিজের দেশে, সেদিন কেবল আত্মীয়রা আমাকে স্বীকার করে নিয়েছিল, তারপরে তোমরা যেদিন আমাকে স্বীকার করে নিলে, আমার সেদিনকার জন্ম সর্বদেশের, আমি দ্বিজ। কথাটার মধ্যে কবিগুরু যেন নিজের পরিচয় দিলেন। প্রায় 300 বছরের পুরনো 462 ঘরের প্রতিটি ইতিহাস এখন দেখতে গেলে তোমাদের কিন্তু অন্য কিছু দেখাই হবে না। শিবপুর রোডে রয়েছে জোড়াসাঁকো রাজবাড়ি। 1911 তৈরি সুবিশাল লাল রঙের বাড়িটি ইতিহাসের এক নীরব সাক্ষী। এখান থেকে চলো একটু বাঁহাতে এগোই। 279 রবীন্দ্র সরণীতে এই বাড়িটি হল ঘড়িওয়ালা মল্লিক বাড়ি। আমাদের নাটকের ইতিহাসের সঙ্গে বাড়িটি ওতপ্রোতভাবে জড়িত।
আটটি থাম রয়েছে এই বাড়িতে। ওপরে যে ঘড়িটি দেখছ সেটি কুক অ্যান্ড কেলবি কোম্পানির। এর উল্টো দিকেই কেসি দাসের বিখ্যাত মিষ্টির দোকান ছিল, এখন অবশ্য তার চিহ্নমাত্র সার। ওই দেখো লোহিয়া মাতৃসদন, 296 এর বি রবীন্দ্র সরণিতে গ্রিক মন্দিরের আদলে বানানো প্রাসাদোপম এই বাড়িটি মামলা মুখোত্তমায় জর্জরিত হয়ে এ মালিক সে মালিক হয়ে এখন বন্ধ। কুমোরটুলিতে নিশ্চয়ই তোমরা সবাই গেছ, বিকিকিনিতে সারা বছর প্রায় লোকারণ্য। তবে এর কাছেই আছে লাল রঙের আরেক প্রাসাদোপম বাড়ি, 520 রবীন্দ্র সরণী শ্রী শ্রী ঈশ্বর রাধা মদন মোহন জিউ ঠাকুরের মন্দিরে কোনো একসময় ঘুরে এসো। তবে সেই বনিদিয়ানাতেও কালের ছোপ ধরেছে, বিভিন্ন উৎসব বিশেষ করে দোল রাস পূর্ণিমা এখানে কিন্তু জাঁকজমক করেই পালন করা হয়। তোমরা পাথুরিয়াঘাটার বাড়িগুলি কোনো দিন লক্ষ্য করেছ? সেই বাড়িগুলোতে কিন্তু অনেক কথা ছড়িয়ে আছে, বাংলার এবং বাঙালি জাতির গর্বগুলি এখন গর্ভগৃহের অন্ধকারে যেন মিশে যাচ্ছে। টেগোর ক্যাসেল পাথুরিয়াঘাটা রাজবাড়ি নামেও পরিচিত, এর সঙ্গে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর পরিবারের কোনো সম্পর্ক নেই। 1895 সালে যতীন্দ্রমোহন ঠাকুর ইংরেজ দুর্গের মডেলে বাড়িটি তৈরি করেছিলেন। ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের আদলে এখানে 100 ফুট উঁচু একটি টাওয়ার আছে। ইংল্যান্ড থেকে আনা ঘড়িটি বিগ বেনের ঘড়ির দোসর ভাবতেই পারো। তবে যেমন আজ হাজার ঘর লোকে ইতিহাস চাপা পড়ে গেছে, তেমনি ঘড়িও থমকে গেছে। চলো পাথুরিয়াঘাটার আরও কিছু ইতিহাস তোমাদের দেখাই। প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিট, এখানে আছে টেগোর প্যালেস। হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি পাওয়া এই বাড়িটিতে একাধিক সিনেমা শুটিং হয়েছে। তবে বনেদি বাড়ি, যার অন্দরে অনেক ইতিহাস আছে, সময় করে একদিন ঘুরে যেও। সেখান থেকে একটু এগোলেই পাবে আরও একটি হেরিটেজ বিল্ডিং, মল্লিক বাড়ি। ইতিহাসে শুধু বাড়িগুলির ভেতরেই ঘুরে ফিরে আলো খুঁজছে তা নয়। এই যে দেখছো মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এই স্কুলটিও এক অনিশ্চিত ভবিষ্যতের স্মারক। এই অঞ্চলটি কিন্তু বনেদিয়ানায় ভরপুর, প্রতিটি বাড়ি তার নিজের নিজের কথা নিয়ে বনেদি বাড়ি। এই দেখো ছোট দরজার পাশে লেখা আছে হরকুটির, 53 পাথুরিয়াঘাটা স্ট্রিট, কুটির, তবে প্রাসাদোপম ব্যাপ্তি তার। গায়ক এবং সাধক হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নাম থেকেই এই বাড়িটির নামকরণ। বনেদিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধনে হরকুটির এক আলাদাই মাত্রা পেয়েছে। এর পাশেই দেখো আরেকটি বনেদি বাড়ি, খেলাত ঘোষের বাড়ি। গোলাপি রঙের নয় থামের বিশাল বড় বাড়িটির প্রবেশদ্বারের সিংহ বুঝিয়ে দিচ্ছে এই বাড়ির বনেদিয়ানা। ৬৭ পাথুরিয়াঘাটা স্ট্রিটের যদুনাথ মল্লিকের এই বাড়িটি 19 শতকের গোড়ায় তৈরি, এটিও একটি হেরিটেজ বিল্ডিং। ইংরেজদের কাছে বিশেষভাবে সম্মানিত যদুনাথের এই বিশাল অট্টালিকার নকশা একটু ঘুরে দেখবে চলো। বৈষ্ণব শেঠ স্ট্রিটে মতিলাল রাধাকিষণ বাগলার বাড়িটি একটু খেয়াল করে দেখো, অপূর্ব কারুকার্য।
এই জরাজীর্ণ অট্টালিকার ইতিহাস কিন্তু ততটাই বলিষ্ঠ। ব্যস্ত নিমতলা ঘাট স্ট্রিটে আজ আর কেউ হলুদ সাইনবোর্ডে জোড়াবাগান থানা লেখাটাও হয়তো পড়ে না। অথচ জানো, 1920 সালে এইখানে তৈরি হওয়া থানাটিতে স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবীদের বন্দি রাখা হয়েছিল। আজ সেই সব ইতিহাস এখানে ঘুমড়ে মরছে। ব্যস্ত মানুষের আনাগোনার মাঝেই রয়ে গেছে দেখো এই জোড়া শিব মন্দির। তোমরা তো সবাই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত। 17 শোভাবাজার স্ট্রিট, হাটখোলা, কলকাতা 5, সেখানকার একটা বাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রবল আলোচনা হয়। বাড়ির সামনে রীতিমতো ব্যানার দিয়ে বলা আছে, ভূত সম্পর্কিত কোনো জিজ্ঞাসা নিয়ে কেউ যেন সেখানে প্রবেশ না করেন। তবে ভূতের ভয় এলাকাবাসীরও আছে কিন্তু। যাবে নাকি একটু? চলো একটু উঁকি দিয়ে আসি। পুরো বাড়িটাই ছোট বড় নানান পুতুলে সাজানো, লক্ষ্য করেছো কি? তোমরা খেতে ভালোবাসো নিশ্চয়ই। আমিও কিন্তু খানা পিনাতে রকমারি ঘরনাকে জায়গা করে দিয়েছি। একদিন খুব সকালে উঠে চলে যেও টেরিটি বাজার, কলকাতায় এক টুকরো চায়না বাজার। মোমো, ডাম্পলিং সহ নানা রকম চীনা খাবারে একদিন অন্যরকম একটু ব্রেকফাস্ট সেরে নিও। আমার শৈশব যৌবনকালে উত্তর কলকাতার লাল লাল ছোট বড় বাড়িগুলো সব ঝলমল করত। বৌবারাকে লাল বাড়ি আর ভিনদেশি আবহাওয়ার সময় সুযোগ করে ঘুরে যেও। আজ তোমাদের অনেক কিছুই তো দেখালাম, আরো অনেক আছে। চেনা ছকের বাইরে গিয়ে অচেনা কলকাতাকে আমরা তো অনেকদিন খুঁজে চলেছি। কল্লোলিনীর সাথে এই সাক্ষাৎ আমাদের তো নেশার মতো মনে হলো। সময় তো লাগাম ছাড়া গতিতে শেষ হয়ে এলো। তিলোত্তমার সাথে আমাদের এই প্রেমালাপ আরো অনেক বাকি। তবে এতক্ষণ ধরে যা দেখলাম, কলকাতার অন্দরমহলে তার থেকেও আরো অনেক বেশি কিছু লুকিয়ে আছে। তিলোত্তমার কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই সেটি জানিয়ে রাখুন। আমরা সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আবার চলে আসব আপনাদের কাছে। নতুন বন্ধুরা, আপনারাও আর দূরে সরে থাকবেন না, চলে আসুন বন্ধু হতে। আপনাদের অপেক্ষায় রইলাম। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।